মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্ত রাজা শেখকে আদালতে প্রবেশ করানোর সময় পুলিশের হাত ছিটকে পালিয়ে যায় অভিযুক্ত রাজা শেখ। পুলিশের তৎপরতায় কোর্ট চত্বরে রাজা শেখকে ধরে ফেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। প্রসঙ্গত, চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে গত সপ্তাহে শনিবার রাতে আইকিউসিটি রোড থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। রবিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ, ধৃত ওই যুবকের নাম রাজা শেখ, অভিযুক্ত মামরা বাজার এলাকার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। ধৃতকে মহকুমা আদালতে পেশ করলে আদালতে বিচারক তাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তকে ধরে ফেলায় স্বস্তিতে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম, 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘে টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17, মোবাইল 8118453975 9700180484855 9900180484 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ, মোবাইল 9434312120 7001804855।